গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে ঠিক সেই সময়ে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম মাহদীর মধ্যে মোট 10টা বৈশিষ্ট্য থাকবে এই 10টি বৈশিষ্ট্যের মাধ্যমে ইমাম মাহদী আলাইহিস সালামকে আমরা চিনতে পারব ইমাম মাহদী আলাইহিস সালামের মধ্যে মোট কয়টা বৈশিষ্ট্য থাকবে আস্তে বলবেন না জোরে বলেন কয়টা নাম্বার 1 আল্লাহর হাবিব বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদী নবীজি বলেছেন ইমাম মাহদী আমার উম্মতের শেষ জামানায় কিয়ামতের আগে আখিরি জামানায় ইমাম মাহদী আসবেন তাহলে আমরা বুঝে নিলাম ইমাম মাহদী আসবেন শেষ জামানায় কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন শেষ জামানায় কিয়ামতের আগে নাম্বার 2 ইমাম মাহদী কোন বংশের মানুষ হবেন তিনি কি কাউয়ার খুপের কোন পরিবার থেকে আসবেন নাকি তাহলে কোন বংশ থেকে আসবেন তার বংশ পরিচয় কি হবে মুসনাদে আহমদ আবু দাউদ ইবনে মাজাহ এই হাদিস বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব বলেছেন আল মাহদিউ মিন ইত্রতি মিন ওয়ালাদি ফাতিমা আল্লাহর হাবিব বলেছেন আমার কলিজার টুকরামে ফাতিমা তার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে তাহলে ইমাম মাহদী হবেন তিনি ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু আনহার বংশধর হবেন যিনি সাইয়েদিনা শরীহ হুদা আলী রাদিয়াল্লাহু আনহুর বংশধারা থেকে হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বংশধারা থেকে তার আগমন হবে তিন নাম্বার হলো আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদীর নাম ঠিকানা কি হবে ইমাম মাহদীর নাম এবং তার বাবার নাম কি হবে শুনেন আল্লাহর হাবিব বলেছেন লা ইয়াযহাবু দুনিয়া হাত্তা ইয়াবআসাল্লাহু রাজুলান মিন আহলি বাইতি ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না কিয়ামত হবে না যতদিন না আমার বংশের একজনকে এই দুনিয়াতে খিলাফতের জন্য পাঠানো হয় তার পরিচয় হলো ইওয়াত ইসমু হুসমি ওয়াসমা আবি হিসমা আবি তার নাম হবে আমার নামে তার বাবার নাম হবে আমার বাবার নামে আল্লাহর নবীর নাম হলো আরো আস্তে বলেন মুহাম্মদ নবীজি বলেছেন আমার নাম মুহাম্মদ আমার নাম আহমদ ইমাম মাহদী হয়ে যিনি আসবেন তার নাম হবে মুহাম্মদ তার নাম হবে আহমদ তার বাবার নাম হবে আমার বাবার নামে এবার বলেন তো দেখি নবীজির বাবার নাম কি আব্দুল্লাহ তাহলে ইমাম মাহদীজি যিনি আসবেন তার বাবার নাম হবে আব্দুল্লাহ নবীজি বলেছেন আমার নাম যেমন মুহাম্মদ বিন আব্দুল্লাহ তেমনি ইমাম মাহদীর নামও হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মনে রাখতে পারতেছেন কয়টা বললাম জোরে বলেন কয়টা ভাই একদম দেখি বাদাম খাইতেছেন বুট খাইতেছেন তো খান অসুবিধা নাই খায়া খায়া শোনেন তো মনোযোগ যেন থাকে ঠিক আছে মনে থাকবে তো দেখেন আবার একটু রিপিট করি এক নাম্বার বলেছি তিনি আসবেন শেষ জামানায় দুই নাম্বার বলেছি নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদীর আগমন হবে তিন নাম্বার তার নাম এবং তার বাবার নাম হবে নবীজির নাম এবং নবীজির বাবার নামে চার নাম্বার হলো আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদীর দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে শোনো আল মাহদী ইউমিন্নি আজলাল জাবহা আকনাল অন আকনাল অনুফ নবীজি বলেছেন তার এই ললাট কপাল হবে উজ্জ্বল নাকটা হবে লম্বা এরপরে নবীজি বলেছেন তিনি কখন আসবেন শোনো আল্লাহর নবী বলেছেন হিনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা গোটা দুনিয়াতে যখন জুলুম নির্যাতন বেড়ে যাবে অত্যাচার অন্যায় বিচারে যখন গোটা দুনিয়া ভরপুর হয়ে যাবে তখন মাজলুমদেরকে এই জুলুম থেকে উত্তরণের জন্য আর গোটা দুনিয়াতে ন্যায় ইনসাফ কায়েমের জন্য মাহদীকে যিনি পাঠাবেন তিনি কে
এখন জুলুম কম না বেশি এখন আলেমুলা মারা বেশিরভাগদের উপরে জুলুম হচ্ছে কম না বেশি এখন চোর আর ডাকা জেলের ভিতরে না বাহিরে আর আলেমরা কোথায় যেই সমাজে আল্লাহওয়ালা মানুষেরা জেলের ভিতরে থাকে আর চোর বাটমাররা জেলের বাগিরে থাকে বুঝতে হবে ওই সমাজে এই সব ওই সমাজের মধ্যে জুলুম আর অবিচারে ভরে গেছে ইমাম মাহদীও চিরেই আসবেন জুলুমের শিকল ভেঙে যাবে জুলুম থাকবে না অন্যায় থাকবে না এই জুলুমের একদিন অবসান হবে এই জুলুমের অবসান ঘটানোর জন্য ইমাম মাহদীকে যিনি পাঠাবেন পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ নাম্বার 6 ইমাম মাহদীর 6 নাম্বার বৈশিষ্ট্য হলো তিনি দুনিয়াতে এসে কি করবেন আল্লাহর নবী বলেছেন ইয়ামলাউল আরদা কিসতা ওয়া আদলা কামা মুলিআত যুলমা ওয়া জাওরা দুনিয়াটা যেমন জুলুমে নির্যাতনে ভরে গিয়েছিল জুলুম নির্যাতনের বিপরীতে তিনি ন্যায় আর ইনসাফ দিয়ে গোটা দুনিয়াটাকে তিনি ভরপুর করে দিবেন আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদী যখন আসবেন আল্লাহ দুনিয়াতে এত বেশি রহমত দিবেন পৃথিবীতে আল্লাহ এত বেশি বরকত দিবেন ইয়াসকিহিল্লাহুল গায়ফ রহমতের বারিধারা নাজিল হবে ওয়াতখরুজুল আরদু নাবাতাহা দুনিয়ায় তখন দুর্ভিক্ষ থাকবে না ফসলের মাঠ থেকে অত্যধিক পরিমাণ ফসল উৎপন্ন হবে আর ইমাম মাহদী তিনি তার খেলাফতকালে সুষম বন্টন নীতি চালু করবেন ওয়ায়াতিল মানাসিহান সুষম বন্টন নীতি চালু করবেন দেখেন আমার দেশে সম্পদ আর সম্পদ নিয়ামত আর নিয়ামত কিন্তু এই সম্পদগুলো যদি প্রপার ওয়েতে কাজে লাগানো হতো আর যদি দায়িত্বশীল ব্যক্তিগণ চুরি বাটপারি না করে দুর্নীতি না করে সুষম বন্টন নীতি করতেন আমার দেশে কোনো অভাব থাকতো এই যে আমাদের দেশে কত সম্পদ দেখেন সিলেটে গেলে দেখবেন সেখানে আছে পাথরের খনি আছে কয়লার খনি গ্যাসের খনি চায়ের খনি আপনাদের এই দক্ষিণ চট্টগ্রামে আসলে দেখা যায় এখানে আছে মহেশখালীর পান সাগরের মাছ শুটকি লবণ চতুর্দিকে আমাদের নিয়ামত আছে কম না বেশি এই দেশে সম্পদের অনেক নিয়ামত এই দেশে আছে যেমন সম্পদের খনি সম্পদগুলোকে লুটপাট করে চেটে পুটে খাওয়ার জন্য এই দেশে আবার আছে চোর আর ডাকাতের খনি যদি চোর ডাকাতেরা চুরি বাটপারি না করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দিত দুর্নীতি না করত লুটপাট না করত গরিব মানুষ না খায়া মরত না অভাব আসত না অনটন আসত না এত সমস্যা দেখা দিত না দুর্ভিক্ষ দেখা দিত না যখন শাসকরা ন্যায় পরায়ণ হয় শাসকরা যখন ইনসাফ করে শাসকরা যখন জুলুম করে না ওই সমাজে তখন রহমত থাকে বরকত থাকে আর যখন সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিগণ অন্যায় অবিচারে দুর্নীতি লুটপাটে অবিচারে যখন মত্ত হয়ে পড়ে ওই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে তখন দুর্ভোগ আসতে থাকে কম না বেশি ইমাম মাহদীর জামানায় দুনিয়াতে এত রহমত থাকবে এত বরকত থাকবে তার কারণ হলো ওয়ায়ুতিল মালাসিহান তিনি সুষম বন্টন নীতি চালু করবেন ইনসাফ থাকবে কোন প্রকার দুর্নীতি কোন প্রকার জুলুম তখন থাকবে না ও তাকসুরুল মাশিয়া গবাদি পশু তখন বেড়ে যাবে ওয়া তাযমুল উম্মা মুসলিম উম্মাকে তিনি সুসংহত করবেন মুসলিম উম্মা শক্তিশালী জাতিতে পরিণত হবে আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদী আরো পরিচয় হলো ইমাম মাহদীর 7 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়ু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা আমরা ক্ষমতার জন্য প্রতিদিন আন্দোলন করি যুগের পর যুগ বছরের পর বছর আমরা আন্দোলন করি আর ইমাম মাহদী
ক্ষমতার জন্য কোনো আন্দোলন করবেন না তাকে আল্লাহ মাত্র এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতার মালিক বানাবে ও বাজি সুবহানাল্লাহ মুহিদি বাইন নই সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না কয় রাতে এক রাতে কই বলেন এক রাতে আপনারা আবার ভাবিয়েন না এটা কি ভুটাভুটি করে হবে নাকি আমরা তো নেতা বানাই ভুটাভুটি করে কিন্তু নবী রাসূল পাঠানো কিংবা আল্লাহর খলিফা বানানো এগুলো কিন্তু মানুষের ভুটাভুটিতে হয় না এটা পাঠান কে আল্লাহ ভুটাভুটি করলে রাতের কাজ দিনে হয়ে যেতে পারে দিনের কাজ রাতে হয়ে যেতে পারে আপনারা ভাবিয়েন না ইমাম মাহদি এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতা পাবেন তার মানে রাতের বেলা কিছু একটা হবে বিষয়টা এমন নয় মাত্র এক রাতে তাকে গোটা দুনিয়ার খেলাফতের মালিক যিনি বানায়া দিবেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের নাম্বার 8 8 নম্বর ইমাম মাহদির বৈশিষ্ট্য হলো পৃথিবীর কোন গুলি বুলেট ক্ষেপণাস্ত্র পৃথিবীর কোন অস্ত্র দিয়ে ইমাম মাহদিকে হত্যা করা যাবে না তার কোন ক্ষতি করা যাবে না এই পর্যন্ত পৃথিবীতে প্রায় 27 থেকে 28 জন ব্যক্তি নিজেকে মাহদি বলে দাবি করেছে কতজন 27 থেকে 28 জন জোরে বলেন না একটু এখানে যুবক ভাইরা ফেসবুক চালান না ইন্টারনেট চালান গুগলে সার্চ দিবেন সার্চ করে দেখবেন সর্বশেষ যে ব্যক্তি নিজেকে মাহদি বলে দাবি করেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আল কহতানি 1980 সালে কত সালে 1980 সালে সে নিজেকে মাহদি বলে দাবি করেছিল সেই সময়ে সৌদি গভর্নমেন্ট এই তথাকথিত মাহদিকে হত্যা করার জন্য ফোর্স পাঠালো তারা এসে গুলি কইরা মেরে ফেলছে ইমাম মাহদির আত্মপ্রকাশ কোথায় হবে শুনেন ইমাম মাহদি আলাইহিস সালাম কাবার চত্বরে তওয়াফরত অবস্থায় থাকবেন রুকনে ইয়ামিনি আর মাকামে ইব্রাহিমে মাঝামাঝি জায়গায় অবস্থানরত অবস্থায় মানুষ তাকে দেখেই চিনে ফেলবে আসল মাহদি যিনি নিজের পরিচয় দিবেন না তিনি আসল মাহদি যিনি নিজের পরিচয় নিজেই দিবেন না তিনি মানুষ দেখেই তারে চিনে ফেলবে তিনি বলবেন না আমার হাতে বায়াত গ্রহণ করো বরং উল্টা মানুষই তার হাতে গিয়ে বায়াত গ্রহণ করবে আল্লাহ আকবার গোটা পৃথিবীতে যখন মুসলমানরা কোণঠাসা হয়ে পড়বে ঠিক সেই সময়ে ইমাম মাহদি আলাইহিস সালামের আত্মপ্রকাশ হবে কাবার চত্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লোকেরা তাকে দেখেই চিনে ফেলবে মাহদি বিরোধী দিন বিরোধী লোকেরা তখন একটা সম্মিলিত বাহিনী সম্মিলিত সৈন্যবাহিনী পাঠাবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য আল্লাহর হাবিব এই ঘটনাটা বলেছেন শুনেন এটি মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইয়াউযু আইদুম বিল বাইত আমি খুব আশ্চর্য হচ্ছি আমি খুব অবাক হচ্ছি আমার উম্মতের এক লোক আমার উম্মতের কুরাইশ বংশের এক লোক ফায়ুবাতু ইলাইহি বাতন আল্লাহ তাকে দুনিয়ার মানুষের কাছে পাঠাবেন অর্থাৎ ইমাম মাহদিকে আল্লাহ পাঠাবেন তার যখন আত্মপ্রকাশ হবে তখন মাহদি বিরোধী লোকেরা তাকে হত্যা করার জন্য একটা সৈন্যবাহিনী পাঠাবে ওই সৈন্যবাহিনী ইমাম মাহদিকে হত্যার জন্য যখন রওনা করবে রওনা করে যখন তারা ফাইদা কানু বিবাইদা ইমিনাল আরদি খুসিফা বিহিম বাইদা নামক স্থানে তারা যখন পৌঁছাবে তখন তাদেরকে মাটির তলায় ধসাইয়া দিবেন যিনি তিনি কে তাহলে বোঝা যাবে আসল মাহদি যিনি ক্ষতিগ্রস্ত হবেন না তিনি আসল মাহদিজীবী জালিমদের হাতে খুন হবেন না তিনি ইমাম মাহদিকে হত্যা করার জন্য যারা আসবে তাদেরকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কি সবচাইতে বেশি শক্তি যার সকল ক্ষমতার যার হাতের মুঠায় তিনি কি কিন্তু মাঝে মাঝে আমাদের অবস্থা এমন
এখন তো গ্রামে গ্রামেও পাতি নেতা বের হইছে সামান্য একটু ক্ষমতা পাইলে এত হেডা মানুষকে মানুষ মনে করে না আরে বাপ রে বাপ কি ভাবখানা উঠি কি বসি মরি কি বাঁচি যে কথা বলে যে ভাব সব নিয়া চলে বেটা এত ভাব দইর না ক্ষমতা দিয়েছেন যিনি জুতার বাড়ি খাওয়ায়া চেয়ার থেকে নামায়াও দিতে পারেন তিনি ইজ্জত সম্মান ক্ষমতার মালিক যিনি জুড়ে বলেন তিনি কি এই জন্য আমরা কেবল একজনকে ভয় করি তিনি আমাদের রব আল্লাহ ছাড়া কাউকে কখনো মুসলমান ভয় করে না আল্লাহর সাহায্য থাকলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর সাহায্য থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না যার পক্ষে আল্লাহ আছেন তার ক্ষতি করার কোনো দুঃসাহস দুনিয়ার কারো না এই জন্য আমরা সব সময় থাকব আল্লাহর দ্বীনের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে তাহলে আমাদের কি যিনি মদদ দিয়ে সাহায্য করবেন তিনি কি তাহলে আট নম্বরে বলছিলাম ইমাম মাহদিকে হত্যা করার জন্য যারা আসবে ওরা নিজেরাই শেষ হয়ে যাবে ওদেরকে শেষ করে দিবেন কে আমার আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরে তখন ছাড়ে না নাম্বার নাইন ইমাম মাহদি আসার খবর গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে সর্বপ্রথম খোরাসানের দিক থেকে ওই তুর্কমেনিস্তান আফগানিস্তান কাজাখিস্তান ওই দেশগুলো থেকে খোরাসানের দিক থেকে কালো পতাকাবাগী লোকেরা ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য তারা প্রথম এগিয়ে যাবে যদি আমার আপনার আমাদের হায়াত থাকে আর আমাদের জীবন দশায় মাহদি আসেন মাহদির সৈন্য হতে আমরা রাজি আছি তো নবীজি বলেছেন ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ মাহদি আসার খবর যদি তোমরা পেয়ে যাও তাহলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও মাহদির সৈন্য তোমরা হয়ে যাও নাম্বার 10 10 এবং সর্বশেষ হলো ইমাম মাহদি দুনিয়াতে আসার পর যখন মানুষ তার হাতে খেলাফতের মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবে গোটা দুনিয়ায় তিনি আল্লাহর হুকুমত চালু করবেন ইসলামী হুকুমত চালু করবেন তিনি কত বছর রাজত্ব করবেন শুনেন আল্লাহর নবী বলেছেন ইয়ামলিকু সাবা সিনিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা তিসআ সিনিন দুই রকমের বর্ণনা এসেছে এক বর্ণনায় এসেছে সাত বছর অন্য বর্ণনায় এসেছে নয় বছর তিনি এই পৃথিবী পরিচালনা করবেন কার আইন দিয়ে কিছু গরু খাওয়ারা মুসলমান আছে কিছু ধোকাবাজ মুসলমান আছে সমাজে পরিচয় দেয় আমি মুসলমান সমাজে পরিচয় দেয় আমি মুসলমান কিন্তু আল্লাহর আইন তার কাছে ভালো লাগে না ভালো লাগে না এটা বুঝবেন কেমনে শুনেন আগামীকাল কিবার জুমাবার জুমাবারে যদি মসজিদে হুজুর বলেন এই মসজিদটা হলো কার ঘর আল্লাহর ঘর আল্লাহর আইন দিয়ে চলবে সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষের কথায় নয় আল্লাহর আইন মতো মসজিদ চলবে দেখবেন সভাপতিও বলবে হুজুর আপনি ঠিক বলেছেন আল্লাহর আইনে আপনি মসজিদ চালান কোনো অসুবিধা না সেক্রেটারিও কোনো কথা বলবে না কোষাধ্যক্ষ কোনো কথা বলবে না এলাকার একটা মানুষও কিচ্ছু বলবে না এবার হুজুর যদি ওয়াজের পরবর্তী পাঁচ মিনিট পরে বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে এ আল্লাহর আইনে সমাজ এবং রাষ্ট্র চলবে তখন দেখবেন মুমিন নামদারি মুনাফিকগুলোর চেহারা কালো হয়ে গেছে তাহলে বোঝা যায় শুধু মসজিদে আইন চাই মসজিদের বাগিরে আল্লাহর আইন চায় না যারা মুমিন নামের খাঁটি মুনাফিক হলো তারা আল্লাহর আইনের দরকার মসজিদের বাগিরে সব জায়গায় আছে না নাই নিজেরা আইন তৈরি করে আমরা যদি সমাজ চালাই
ওই সমাজের মধ্য থেকে কখনো অশান্তি কমবে না আমার সমাজে দিন দিন চুরি ডাকাতি অন্যায় বাড়ে না কমে বাড়ে কোরআন দিয়ে সমাজে চুরি ডাকাতি অন্যায়ের বিচার করে দেখে একটা বিচার কোরআন মতো হলে বাকি সকল অসভ্য লোকেরা একটা বিচারের পরে তারের মতো সুজা হয়ে যাবে এই জন্য আমরা সবাই আছি কোরআনের পক্ষে না বিপক্ষে কোরআনের পক্ষে থাকলে আমাদের উপরে যিনি রহমত নাজিল করবেন তিনি কি আল্লাহ তাইলে ইমাম মাহদির পরিচয় বললাম মোট কয়টা আরো জোরে কয়টা মনে থাকবে তো আপনাদের খারাপ লাগে নাকি ইমাম মাহদি আসার পর দুনিয়ার নির্যাতিত মুসলমানরা আবারো মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দাজ্জালের 12টা পরিচয় শুনেন মনে রাখার চেষ্টা করবেন নাম্বার 1 এক নম্বরে হচ্ছে দাজ্জাল জিন বা ভূত থেকে আসবে না দাজ্জাল দেখতে জিনের মতো ভূতের মতো হবে না দাজ্জাল হবে মানুষের মতো তাহলে সবাই বলেন দেখি দাজ্জাল হবে কিসের মতো দাজ্জাল হবে মানুষের মতো মানুষের মতোই তার আকৃতি থাকবে নাম্বার 2 দুই নম্বর হলো দাজ্জালের একটা চক্ষু থাকবে কানা আল্লাহর নবী বলেছেন আলা ইন্নাল মাসীহা দাজ্জাল আওয়ারুল আইন শুনো দাজ্জালের একটা চক্ষু হবে কানা কাআন্না আইনাহু আইনাবাতুন তাফিয়া ফুলা আঙ্গুরের মতো তার চক্ষু থাকবে নাম্বার 3 তিন নাম্বার হলো ইন্নাহু শাব্বুন কতাত দাজ্জাল বুড়া হবে না দাজ্জাল হবে বয়সে যুবক দাজ্জাল হবে বয়সে যুবক নাম্বার 4 চার নাম্বার হলো তার গায়ের চামড়া হবে আন্নাহু আহমার গায়ের চামড়া হবে লাল অন্য বর্ণায় এসেছে শ্বেত চামড়ার অধিকারী সে হবে পাঁচ নাম্বার হলো আন্নাহু জাদুশার তার মাথার চুলগুলো থাকবে অস্বাভাবিক কোকড়ানো কোকড়ানো চুল বুঝেন আপনারা কি বলেন এটাকে আপনারা কোড বুঝছেন তো অসুবিধা নাই দাজ্জালের চুল হবে অস্বাভাবিক কোকড়ানো নাম্বার 6 ছয় নাম্বার হলো মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন তার কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর লেখা থাকবে জুড়ে বলেন কয়টা অক্ষর কাফ ফা এবং রা কোন কোন বর্ণনা এসেছে সরাসরি কাফের লেখা থাকবে সেই জামানায় যারা মুমিন থাকবে শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত হোক দাজ্জালের কপালে লেখা কাফির তারা পড়তে পারবে আপনারা হয়তো বলবেন হুজুর শিক্ষিত মানুষ না হয় লেখাটা দেখেই পড়তে পারবে কিন্তু অশিক্ষিত মানুষ কেমনে এটা পড়তে পারবে সে তো লেখা পড়া জানে না কারণ অন্তরে ঈমান থাকার কারণে ওই লোকগুলোর অন্তর দৃষ্টি যিনি খুলে দিবেন তিনি কে কিন্তু কাফির এবং মুনাফিকরা শিক্ষিত হলেও দাজ্জালের কপালে কাফির লেখা তারা পড়তে পারবে না কারণ শিক্ষা দীক্ষা পড়ালেখা থাকলেও এদের অন্তরে ঈমান নাই ঈমান না থাকার কারণে এরা দাজ্জালের এই লেখা পড়তে পারবে তাহলে দাজ্জালের 6 নম্বর পরিচয় আমরা জানলাম দাজ্জালের কপাল দাজ্জালের কপালের মধ্যে লেখা থাকবে জোরে বলেন সাত নম্বর হলো দাজ্জাল হবে পেটে প্রকৃতি ইন্না মাসিহা দাজ্জাল রজুলুন কাসীরুন আফহাজ দাজ্জাল হবে বেটে বেটেকে আপনাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন বাইটা তাহলে দাজ্জাল হবে বাইটা শুধু বাইটা হবে যে তাই নয় সে হবে আফহাজ আফহাজ মানে হলো আফহাজ মানে হলো হুয়াল্লাযী ইযা মাশা বা'দা বাইনা রিজলাইহি কাল মুখতাইন খতনা করা ছেলে খতনা করার পরে যেভাবে হাঁটে দাজ্জাল ওইভাবে হাঁটবে আপনাদের এলাকায় আপনারা খতনা বলেন নাকি মুসলমানি বলেন হ্যাঁ আচ্ছা খতনা বা মুসলমানি যেটাই বুঝেন বলেন তো খতনা বা মুসলমানি করার পরে ওই ছেলেগুলো কেমনে হাঁটে কেমনে হাঁটে দুই পা ফাঁক করে ছড়ায় ছড়ায় ওই নোয়াখালীতে তারা বলে সেগাইয়া সেগাইয়া হাঁটে আপনারা এটাকে কি বলেন আপনারাও সেগাইয়া বলেন
তাহলে দাজ্জাল হাঁটবে এরকম সেগায়া সেগায়া হাসিয়েন না শুনেন অনেক ছেলেরা আছে রাস্তা ঘাটে এরকম দাজ্জালের মতো রাস্তা ঘাটে হাঁটে আছে না নাই খবরদার দাজ্জালের মতো হাঁটা যাবে না কিভাবে আপনি দুনিয়ায় চলবেন এটা শিখিয়েছেন কে আল্লাহ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইবাদুর রহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা রহমানের বান্দারা পৃথিবীতে নম্রভাবে ভদ্রভাবে বিচরণ করবে অভদ্রের মতো হাঁটবে না অভদ্রের মতো চলবে না একজন মুমিন হবে সভ্য মুমিন হবে ভদ্র মুমিন হবে নম্র মুমিন কথাবার্তা এবং আচরণে হবে বিনয়ী ঠিক কি আল্লাহ আমাদেরকে নম্রতা ভদ্রতা আর বিনয় দান করেন বলেন আমিন তাহলে দাজ্জালের সাত নম্বর পরিচয় জানলাম বাইকটা দাজ্জাল এবং হাঁটবে সেগায়া সেগায়া আট নম্বর হলো দাজ্জাল হবে নির্বংশ দাজ্জাল হবে তার কোনো ছেলে মেয়ে থাকবে না আল্লাহর হাবিব বলেছেন আন্নাদ দাজ্জাল লা ইউলাদু লাহু দাজ্জালের কোনো সন্তান সন্ততি থাকবে না নাম্বার 9 নয় নাম্বার হলো দাজ্জালের চেহারাটা হবে বিশাল আকৃতির মানব দেখতে ভয়ঙ্কর লাগবে বিরাট আকৃতির থাকবে নাম্বার 10 10 নাম্বার হলো দাজ্জাল হবে কিছুটা বক্র স্বভাবে যেটাকে গ্রামে গঞ্জে আমরা অনেক সময় বলি ঘাড় তেরা বা ঘাউরা আপনারা কি বলেন দাজ্জাল হবে একটু ঘাড় তেরা স্বভাবের 11 নাম্বার হলো আজলাল জাভা দাজ্জালের এই ললাট হবে অত্যন্ত প্রশস্ত নাম্বার 12 12 এবং সর্বশেষ হলো দাজ্জালের ঘাড় এবং গলাটাও হবে প্রশস্ত এই যে কানা দাজ্জালের মুখ কয়টা পরিচয় বললাম আরো জোরে বলেন কয়টা এখন প্রশ্ন হলো হুজুর দাজ্জাল কি জন্ম নিবে নাকি দাজ্জালের জন্ম হয়ে গেছে দাজ্জাল কি দাজ্জালের জন্ম হবে না হয়ে গেছে মাশাআল্লাহ জানেন আপনারা না দাজ্জালের জন্ম হয়ে গিয়েছে দাজ্জাল এখন শিকলবন্দি আছে দাজ্জালকে শিকলবন্দি করে দুনিয়ার কোনো প্রেসিডেন্ট রাখেন নাই কোন প্রধানমন্ত্রী রাখেন নাই দাজ্জালকে শিকলবন্দি করে যিনি রেখেছেন তিনি কি কিয়ামতের আগে বড় বড় কয়টা লক্ষণ দেখা যাবে নবীজি একটা একটা করে বললেন আর দোকান কিয়ামতের আগে গোটা পৃথিবী ধোয়া স্বচ্ছন্ন হয়ে যাবে দুই নম্বরে নবীজি বললেন ওয়াদ দাজ্জাল দাজ্জালের আগমন হবে তিন নাম্বার হচ্ছে দাব্বাতুল আর্দ জমিন থেকে একটা অদ্ভুত রকমের প্রাণী বের হবে চার নাম্বার হচ্ছে তুলু আশামসি মিন মাগরিবিহা এখন তো সূর্য প্রত্যেক দিন উঠে পূর্ব দিক থেকে আর কিয়ামতের সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে যার হুকুমে তিনি কে পাঁচ নাম্বার হলো ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহর এমন এক পয়গাম্বার তিনি এখনো মারা যান নাই তাকে আল্লাহ আসমানে উঠায় রেখেছেন কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালামকে আবারো যিনি দুনিয়ায় পাঠাবেন তিনি কি আল্লাহ ছয় নাম্বার হলো ওয়ায়াজুজ ওয়া মাজুজ ইয়াজুজ এবং মাজুজের আগমন ঘটবে গোটা পৃথিবীতে তারা ফাসাদ ঘটাবে বিশৃঙ্খলা ঘটাবে সাত নাম্বার হলো সালাসাতু খুসুফিন খাসফুম বিল মাশরিক পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিধস হবে ওয়া খাসফুম বিল মাগরিব পশ্চিম দিকে আরেকটা ভূমিধস হবে নয় নাম্বার হলো ওয়া খাসফুম বি জাজিরাতুল আরব জাজিরাতুল আরবের মধ্যে আরেকটা ভূমিধস হবে তারপরে 10 এবং সর্বশেষ হলো নারুন তখরুজু মিনাল ইয়ামেন ইয়ামেন শহর থেকে একটা আগুন বের হবে তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম আর ওই আগুন দুনিয়ার মানুষদেরকে তাড়িয়ে হাশরের মাঠে নিয়ে একত্রিত করবে আল্লাহু আকবার কিয়ামতের আগে এই বড় বড় কয়টা ঘটনা ঘটবে মাশাআল্লাহ আপনাদের এলাকার মানুষ খুব ভালো আপনারা সবাই জবাব দেন মনোযোগ আছে আপনাদের আলহামদুলিল্লাহ
কিয়ামতের আগে কিছু সাইন আলামত নিদর্শন দেখা যাবে কিয়ামতের আলামতগুলো দুই ভাগে বিভক্ত আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা ছোট ছোট আলামত আর বড় বড় আলামত ছোট ছোট আলামত শতাধিকের উপরে আর বড় বড় আলামত হচ্ছে এই মোট 10টা এই 10টা যখন ঘটবে কিয়ামত তখন হয়ে যাবে আর নবীজি বলেছেন এই 10টি ঘটনা ঘটবে পরম্পরায় একটার পর আরেকটা নবীজি উদাহরণ দিতে গিয়ে বলেছেন সুতার মালার মতো মালা বুঝেন তো আপনারা আপনাদের এলাকায় আপনারা মালা বলেন নাকি অন্য কিছু বলেন মালা বলেন না মাশাআল্লাহ সুতার মালা মালার ভিতরে এই যে কি বলে সুতার মালা এই যে আপনারা এটাকে কি বলেন পুতি বলেন নাকি পুতি বলেন পুতি আচ্ছা একটা সুতার মালা এটা যদি কেউ ছিঁড়ে ফেলে তাহলে পুতিগুলো থাকবে না একটা একটা করে সব পড়ে যাবে নবীজি উদাহরণ দিয়েছেন এই সুতার মালা দিয়ে নবীজি বলেছেন সুতার মালা ছিঁড়ে গেলে যেমন একটা একটা করে দানা পুতি পড়ে যায় ঠিক তেমনি কিয়ামতের এই বড় 10টা ঘটনা একটা ঘটলে আরেকটা আরেকটা ঘটলে আরেকটা একটা একটা করে 10টা ধারাবাহিক ঘটে গিয়ে কিয়ামতের ঘটনা ঘটে যাবে আল্লাহু আকবার কিয়ামতের এই বড় বড় 10টি ঘটনার মধ্যে এই কিয়ামতের বড় বড় সাইন বড় বড় নিদর্শনগুলো শুরুই হবে কিয়ামতের বড় বড় আলামতগুলো আরম্ভই হবে ইমাম মাহদির আগমনের মধ্য দিয়ে আপনারা কি মাহদির নাম শুনেছেন কিয়ামতের আগে ইমাম মাহদী আসবেন তিনি কখন আসবেন যখন গোটা পৃথিবীতে অত্যাচার নির্যাতন জুলুম অবিচার অন্যায় ভরপুর হয়ে যাবে মুসলমানরা যখন কোণঠাসা হয়ে পড়বে গোটা পৃথিবীতে যখন মুসলমানরা নির্মমভাবে নির্যাতিত হবে তখন নির্যাতিত মজলুম মুসলমানদেরকে এই সংকটাপন্ন অবস্থা থেকে উত্তরণ করে ইসলামের পতাকাকে বিজয়ী করার জন্য ইমাম মাহদীকে যিনি পাঠাবেন তিনি কে বর্তমানে দুনিয়ার অবস্থা মুসলমানদের অবস্থা ভালো না খারাপ মুসলমানরা এখন সুখে আছে না দুঃখে আছে বাড়ি ঘরে থাকা যায় মামলা কম না বেশি গোটা পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কম না বেশি এরকম কি চলতে থাকবে কি মনে হয় আপনাদের এরকম এই দুর্দিন কি চলতে থাকবে এখন দিন না রাত সবাই বলেন দিন না রাত কিয়ামত পর্যন্ত কি রাত থাকবে নাকি কয়েক ঘন্টা পরে দিন আসবে রাতের পরে যেমন দিন আসে ঠিক তেমনি এখন চতুর্দিকে আপনারা মুসলমানদের যে দুর্দিন দেখছেন আল্লাহর কসম এই দুর্দিন থাকবে না অচিরেই ইসলামের সুদিন আসবে ইনশাআল্লাহ যারা এখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন অবিচার করছে রাতের পরে যেমন দিন চলে আসে ঠিক তেমনি ভাবে এই প্রভাবশালী ব্যক্তিরা যারা নিজেদেরকে প্রভাবশালী মনে করে যেই সকল লোকেরা জুলুমে জুলুমে গোটা দুনিয়াকে ভরে দিয়েছে এই সকল লোকেরা অত্যন্ত বেজ্জতির সাথে দুনিয়া থেকে তারা বিদায় নেবে ইনশাআল্লাহ মুসলমানদেরকে এই সংকটাপন্ন পরিস্থিতি থেকে হেফাজত করার জন্য ইমাম মাহদী আলাইহিস সালামকে যিনি পাঠাবেন তিনি কি আল্লাহ এখন ইমাম মাহদী চিনবেন কেমনে আপনাদের এই উখিয়ার গোনা কাউয়ার খুব এলাকায় কেউ যদি বলে আমি ইমাম মাহদী তা আসলে কি সে মাহদী না ইমাম মাহদী কে হবেন ইমাম মাহদীর পরিচয় কি ইমাম মাহদীকে আমরা চিনব কেমনে ইনি যে সত্যিকারের ইমাম মাহদী এটা আপনি বুঝবেন কেমনে 1500 বছর আগে ইমাম মাহদী ডিটেইলস পরিচয় দিয়ে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম